নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুসূয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। জিরিবাম স্বাভাবিক, বাড়ি ফিরলেন 133 মৈত্রী শরণার্থী। সংস্কার চলায় বন্ধ রাস্তা, সার বোঝাই লরি আটক জনতার। মেহেরপুর এলাকা ফের বেহাল, প্রশাসনের নীরবতায় ক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। গত 6 জুন থেকে মণিপুরের জিরিবাম এলাকায় উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছিল, ফলে আতঙ্কে পড়ে মানুষ সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চিংডং লেকায় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মৈতি মানুষকে মঙ্গলবার সন্ধ্যায় মনমুং গ্রামে নিজেদের বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। এদিন 26 জন পুরুষ, 45 জন মহিলা ও 62 জন শিশু সহ মোট 133 জন শরণার্থীকে স্বদেশ ফেরত পাঠানো হয়েছে। গত 1 আগস্ট আয়োজিত শান্তি চুক্তি এলাকায় শান্তির পথ প্রশস্ত করায় মঙ্গলবার সন্ধ্যায় আসাম রাইফেলস, CRPF ও জিরিবাম পুলিশের সমন্বয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে স্থানীয় শরণার্থীদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। বরযাত্রাপুর গণিগ্রাম রাস্তায় সরকারিভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার পরও সোমবার গভীর রাতে সারবোঝাই একটি লরি প্রবেশ করে মুখ্যমন্ত্রী উন্নত পক্ষীপথ নির্মাণ প্রকল্পের অধীন 2022-23 বরখোলা বিধানসভা কেন্দ্রের বরযাত্রাপুর থেকে গণিগ্রাম পর্যন্ত 5,270 মিটার রাস্তা নির্মাণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় বরখোলা কাটিগোড়া রোড ডিভিশন। সোমবার নতুন করে রাস্তায় প্রায় 30,000 ব্লক বসানো হয়েছিল। এরাতে বরযাত্রাপুর এলাকার সার ব্যবসায়ী আবুল হোসেন মজুমদার একটি সারবোঝাই লরি গণিগ্রাম হয়ে খালোর পাড়ে নিয়ে আসেন। এখনো পর্যন্ত রাস্তার ব্লক সেটিং হয়নি, ঠিকাদার পক্ষ কোনো ধরনের হালকা যানবাহন পর্যন্ত চলাচল করতে দিচ্ছে না। এরই মধ্যে গভীর রাতে আবুল হোসেন মজুমদার 12 চাকার সারবোঝাই লরি খালোপাড়ে নিয়ে আসেন, এতে নতুন রাস্তার ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারবোঝাই লরিটি ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। শিলচর মেডিকেল রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকা ফের বেহাল হয়ে পড়ে রয়েছে, ফলে প্রতিদিন ঘটেছে দুর্ঘটনা। গ্রিন পার্ক এলাকার সড়কের উপর বিশাল গর্ত সহ জমা জলে নাজেহাল পথচারীরা। কিছুদিন আগে স্থানীয়রা বেহাল সড়ক মেরামত করার জন্য বিভাগীয় আধিকারিক সহ জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। পরে তারা বাধ্য হয়ে লাগাতার 2 দিন বেহাল সড়ক মেরামত করার জন্য পুরুষ এবং মহিলারা একসঙ্গে রাস্তায় নেমেছিলেন। পরে তারা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, এই সম্পূর্ণ রাস্তাটি মেরামত করা স্থানীয়দের পক্ষে সম্ভব নয়, তাই বিভাগীয় আধিকারিকদের কাছে অনুরোধ করেছিলেন স্থানীয়ভাবে এই রাস্তার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই রাস্তা দিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্কুল কলেজ রয়েছে। প্রতিদিন এই বেহাল রাস্তার জন্য যানজটের সমস্যা সহ দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। তবে কবে প্রশাসনের টনক নড়বে এবং পথচারীরা এই নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবেন, এই প্রশ্ন ভুক্তভোগীদের। কাশ্মীর ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী সিরাজ আহমেদ কাশ্মীর মারফতে মক্কা ও মদিনার উদ্দেশ্যে পাড়ি দিলেন 40 জন উমরা হজযাত্রী। প্রচারে নয়, বাস্তবে ধর্মপ্রাণ মানুষের মন জয় করছেন সিরাজ আহমেদ। ইতিমধ্যে যার অসংখ্য সমাজসেবামূলক কাজ আম জনতার মন জয় করতে সক্ষম হয়েছে, মঙ্গলবার সিরাজ আহমেদের নেতৃত্বে 40 জনের একটি দল উমরা হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে সকল হজযাত্রীর হাতে প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়ার পাশাপাশি খাবারও তুলে দেওয়া হয়। সেই সঙ্গে উমরা হজযাত্রীদের সুস্বাস্থ্য এবং দেশের মঙ্গল কামনা করেন সিরাজ আহমেদ কাশ্মী। যাইতেছি, আমরা বিগত দিনে আমরা দেখেছি বা মানুষের কাছ থেকে আমরা গল্প শুনছি যে ওই এজেন্সি খুব ভালোভাবে কাজ করতেছে, অরিজিনালভাবে জেনুইন খেদমতগুলো করতেছে। আর আমরা এই শুনিয়ে আমরা আজকে যাওয়ার মানে লাগে প্রস্তুত হয়েছি। আর আমরা এখন আমরা যাওয়ার জায়গা পৌঁছেছি না, তবু আমরা যে পরিমাণে আমার ওই কাশ্মীর ট্রাভেলস এজেন্সির স্বত্বাধিকারী যে পরিমাণে আমাদের সঙ্গে কোঅপারেশন করতেছেন বা সহযোগিতা করতেছেন, আমরা এখানে বুঝতে পেরেছি যে উনি অনেক ভালো কাজ করবেন। আর তাই বলে আমরা আশা রাখছি, আর এবং আমরা আগামী দিনেও যদি কোনো আমরা এটার লাগে অনেক মানে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখন আমার ওই এই কাজগুলো অনেক ভালো, অনেক সুবিধা আছে। আমিও গত বছর গেছিলাম, এবারও যাচ্ছি। আমাদের সঙ্গে আছে 40 জন উমরা হজযাত্রী। সার্ভিসগুলো অনেক ভালো, খাওয়া দাওয়া বা সার্ভিস এক্সট্রা অ্যাডিশনাল উমরা প্যাকেজগুলো মানে কম রেঞ্জের মধ্যে সুবিধা অনেক ভালো।
আপনারা যারা যাওয়ার ইচ্ছা আছে আপনারাও মানে আজকে কতজন যাইরা উমরা হয়েছে আপনারা? চল্লিশ জন কিরকম বন্দোবস্ত রয়েছে কাশ্মীর ট্রাভেল এজেন্সির? সার্ভিসগুলো অনেক ভালো। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৃক্ষরোপণ করার আহ্বানে সাড়া দিয়ে বরাকের 3 জুলাই প্রায় 1000 গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ। এদিন মঞ্চের উপসভাপতি এম এম হানিফ লস্কর 4 দিনের বরাক সফরে এসে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের যত্ন নিতে জনগণের কাছে আহ্বান জানান তিনি। বরাক উপত্যকার জনসাধারণ, আমি এই দায়িত্ব পাওয়ার পর গত 28 তারিখ আমাকে যে উষ্ণ সম্বর্ধনা দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ এবং সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমার এই 4 দিনের কর্মসূচিতে আমাদের মেইন উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অমৃত বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানকে বাস্তবায়িত করতে আমাদের ডাইনামিক লিডার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সারা আসামে 3 কোটি বৃক্ষরোপণের জন্য নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আজকে আমাদের এই প্রেস মিটের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার কাছার জেলা কর্মকর্তাদেরকে নিয়ে, হাইলাকান্দি জেলা কর্মকর্তাদেরকে নিয়ে, করিমগঞ্জ জেলা কর্মকর্তাদেরকে নিয়ে আমি বরাকবাসীকে আহ্বান জানাচ্ছি, আমরা সেই কর্মসূচিকে শক্তিশালী করতে এবং ভারতবর্ষকে গ্রিন ভারত বানাতে, সবুজ ভারত বানাতে এই কর্মসূচিকে শক্তিশালী করতে প্রত্যেক জনসাধারণের জন্য তার ঘরে তার বাড়িতে কমপক্ষে 1টি 2টি 5টি করে বৃক্ষরোপণ করে এবং বৃক্ষরোপণ করে সেটি আসাম সরকারের পটলে দিয়ে দেয়, ওনার নাম সহ দিয়ে দেয়। তৎসঙ্গে আমার আজকে আমাদের এই বরাক উপত্যকার 3 জেলার যারা কর্মকর্তারা আছেন ওরা আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটি জেলায় আপনার বৃক্ষরোপণ কর্মসূচি করবেন। আজকে আমরা আমাদের ঐতিহ্যবাহী বাদ্যিঘাট সেতু সংলগ্ন আমরা বিকাল দিকে বৃক্ষরোপণ করব এবং আজ থেকে শুরু হবে মোটামুটি 15ই আগস্টের মধ্যে আমাদের জেলার আনাচে কানাচে সেই কর্মসূচি। এদিকে বাংলাদেশের অস্থির পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এম এম হানিফ লস্কর। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা উদ্বেগজনক, এ ধরনের কার্যকলাপে জড়িতদের মানবতা বিরোধী আখ্যা দেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিমজুর আহমেদ লস্কর, বুরহান উদ্দিন, ফারহানা আক্তার লস্কর, সাজিদা আক্তার মজুমদার, দিলওয়ার আহমেদ লস্কর, মিসবাহ রহমান লস্কর, আবু শাহিদ, এনায়েতুল্লাহ লস্কর, লিটন চৌধুরী সহ অন্যান্যরা। বাংলাদেশে যে ঘটনা হয়েছে, বিশেষ করে আমরা যে এই আমরা যেটা খবরে প্রকাশ পাইতেছি যে মাইনরিটি মানুষকে, অমুসলিম মানুষকে হত্যা করা হয়, এই হত্যা করতে গিয়ে যদি কোনো নামদারি মুসলিম হয় তাহলে সে কোরআন হদিস মানে না এবং সে মুসলিম না। যে কোরআন হদিস মানে সে হলো প্রকৃত মুসলিম। আর এরারে আজকে আমরা মঞ্চে প্রত্যেকে থেকে আমরা সন্ত্রাস আয়ত্তা দিলাম যারা অ্যাটাক করে, এবং তৎসঙ্গে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশে শান্তি সম্প্রীতিকে শক্তিশালী করতে আমরা ভারত সরকারের হচ্ছে আহ্বান রাখবো, যেগুলো দায়িত্ব কর্তব্য করণীয় আছে এগুলো করার লাগি। এবং আমাদের মঞ্চের যে আমাদের শ্রদ্ধেয় নেতা ইন্দ্রজি, ওনাকেও আমরা দৃষ্টি আকর্ষণ করবো, উনি যেন পদক্ষেপ নেন, তাদের অনেক মানে সোর্স আছে। আমাদের যে স্বয়ংসর মেন আমাদের নেতা আপনার মোহন ভগবতজি, ওনার কাছে আমি আবেদন আমরা রাখবো যে এই ক্ষেত্রে যাতে আমরা শান্তি সম্প্রীতি, আপনারা জানেন মোহন ভগবতজির বক্তব্যগুলো শান্তি সম্প্রীতিতে আজকে দীর্ঘ কয়েক বছরতে কীভাবে চলতেছে, এই ধরনের অনুরোধ রাখবো। আর প্রয়োজনে আমরা শান্তি সম্প্রীতির কারণে রাষ্ট্রসংঘ যেতে লাগবে। দক্ষিণ কাপ্তানপুর মণ্ডলের গ্রামগুলো আগে লক্ষ্মীপুরে ছিল, ডিলিমিটেশনের পর এখন সোনাই বিধানসভাতে অন্তর্ভুক্ত হয়েছে। সামনে পঞ্চায়েত নির্বাচন, তাই কংগ্রেস দলের সাংগঠনিক ভিত মজবুত করতে গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন জেলা কংগ্রেস নেতা শান্তিকুমার সিংহ। এদিন ইচারপাড় পলিপুরী গ্রামের হরিকুমার সিংহের বাসগৃহে দক্ষিণ কাপ্তানপুর মণ্ডল সভাপতি শফিকউদ্দিন লস্করের পৌরোহিত্যে এক সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহ। সভায় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন টিএস তনসিংহ, হরিকুমার সিংহ, রুবুল হোসেন, বক্তারউদ্দিন প্রমুখ। এদিন শান্তিকুমারের হাত ধরে কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন হরিকুমার সিংহ। মণ্ডল সভাপতি শফিকউদ্দিন লস্কর সবাইকে কংগ্রেস দলে স্বাগত জানান। সাউথ মণ্ডলের অন্তর্ভুক্ত যে
সভা আমাদের সভাপতিত্বে আয়োজন করা হয়েছে। আমার আত্মীয় আমার হরিকুমার দার ঘরে ওনার প্রাঙ্গণে এখানে মঞ্চে উপবিষ্ট বেদত অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা এই মণ্ডলের যারা কংগ্রেস কর্মী এবং অন্যান্য দলীয় পদাধিকারীরা যারা রয়েছেন তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থিতির ভালোবাসা শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আমাদের বন্ধুবান্ধব কুমার সিংহ আমার বাড়ি মনেহরি তৃতীয় খন্ড মনেহরি স্টপেজের ভিতরে ব্যাখ্যারি পার বলে একটা রাস্তা যায় একটা মধ্য শুনানি করে এখানেই আমার পড়াশোনা শোনায় নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি ডিগ্রি করেছি রূপানিয়াতে। তারপরে আমি শ্রীকোনা বড়বাজারের বাসিন্দা শ্রীকোনা বড়বাজার উন্নয়ন কমিটির সম্পাদক অশোক পণ্ডিত 5 আগস্ট 2024 রাত প্রায় 1:20 হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। তিনি এক ছেলে অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উনার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। উনার স্মরণে শ্রীকোনা বাজার এলাকা 3 ঘন্টা দোকানপাট বন্ধ রাখা হয়। তিনি দীর্ঘদিন শ্রীকোনার সর্বজনীন হরিনাম সংকীর্তন কমিটির সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। শ্রীকোনা বিবেকানন্দ ক্লাবের ও শ্রীকোনা হাইস্কুলের প্রাক্তন সভাপতিও ছিলেন তিনি। বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শ্রীকোনা বাজার উন্নয়ন কমিটির পক্ষে সভাপতি কাজল রায় ও সুভাষ দেব, অজিত পাল, রতন রায়, রজত রায়, রূপু পাল, ডক্টর আজিম আহমেদ বরলস্কর, মনোজকান্তি দাস, জন্টু দাস, বর্ধন, সুজিত সিনহা, শ্রীকোনা সার্বজনীন হরিনাম সংকীর্তন কমিটির পক্ষে বিকাশ রায়, গোবিন্দ পাল, কার্তিক পাল, রাজেশ দাশগুপ্ত, অন্ত পাল, রিন্টু মণ্ডল, রঞ্জু পাল, শ্রীকোনা বিবেকানন্দ ক্লাবের পক্ষে সভাপতি সুভাষ দেব, সম্পাদক অজয় দাস, মানিক পাল, স্বদেশ দেব, সূর্য সেন দেব, শ্রীকোনা বাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষে সভাপতি অঞ্জন দেব, কর্মকর্তারা পুষ্পার্ঘ্য ও মালা দিয়ে উনার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। 5 আগস্ট রাত্রে আনুমানিক রাত্রে 1:30 সময় আমাদের বর্তমান বাজার কমিটির সেক্রেটারি মহাশয় শ্রীযুক্ত সুনীল রে মুক্ত দেখা অশোক পণ্ডিত মহাশয়, তিনি প্রয়াত হয়েছেন, তিনি বিভিন্ন সমাজসেবী কাজে জড়িত ছিলেন। বিগত দিনে শ্রীকোনা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেসিডেন্ট ছিলেন। বাজার কমিটির বেশ আজ 10 বছর ধরে তিনি বাজার কমিটির বিভিন্ন পদে ছিলেন, কীর্তন কমিটিতেও ছিলেন, বিবেকানন্দ ক্লাবেরও তিনি প্রেসিডেন্ট ছিলেন তথা তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বিশিষ্ট ব্যক্তি হিসাবে তিনি সমাজসেবী ছিলেন এবং বুদ্ধিজীবীও ছিলেন। ওনার নিকট হতে অনেক উপদেশ পাওয়া যেত, তাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার আত্মার সদ্গতির জন্য আমরা নীরবতা পালন করছি এবং ওনার আত্মার সদ্গতির জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে ওনার আত্মার সদ্গতি হোক, তাই বলে আমি আমার কেন বক্তৃতা শেষ করব। স্বাধীনতা দিবস নিয়ে সোনাই সার্কেল অফিসে প্রস্তুতি সভা। স্বাধীনতা দিবস নিয়ে সোনাই সার্কেল অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সার্কেল অফিসার মারিয়া তানিমের পৌরোহিত্যে সভায় বিভিন্ন সরকারি কার্যালয় ও স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 15 আগস্ট দিনব্যাপী কর্মসূচি পালন করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর ছাত্রছাত্রীদের র্যালি, হাসপাতালে রোগীদের ফলমূল বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। স্বাধীনতা দিবসে সোনাই প্রত্যেক কার্যালয়ের তরফ থেকে বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ সার্কেল অফিসার। বৃক্ষরোপণ করে রক্ষণাবেক্ষণ করতেও আহ্বান জানান তিনি। ইভেন্ট যেটা আমরা অ্যাজ এ পার্ট অফ অমৃত বৃক্ষ আন্দোলনের ক্যাম্পেইন হিসাবে আমরা সব অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছি যারা এটলিস্ট 5-6 স্যাপলিংস নিজের অফিস ক্যাম্পাসে প্লান্ট করে, সেইভাবে আমরাও সার্কেল লেভেলে আমরা অ্যাজ ফার অ্যাজ পসিবল যতটুকু পসিবল হয় আমাদের অফিসকে গ্রিন করার অলরেডি আমরা করেছি আগেও প্লান্টেশন ড্রাইভ, আর এবারও আবার করবো অ্যাজ পার্ট অফ অমৃত বৃক্ষ আন্দোলন স্পেশালি ইন্ডিপেন্ডেন্স ডে দিনের সময়। সো সেভাবে কি বাকি আমাদের আরও কয়েকটা অ্যাক্টিভিটিস আছে, যেরকম আমরা আফটার দ্য ফ্ল্যাগ হোয়েস্টিং আমরা ফ্রুট ডিস্ট্রিবিউশন করি সোনাই হসপিটালে,
দেন আমরা একটা গেট টুগেদার অর্গানাইজ করি ইন আওয়ার সার্কেল প্রিমিসেস। তারপর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ ইভিনিংয়ে করি, যেটা অল ডিপার্টমেন্টসকে আমরা রিকোয়েস্ট করেছি টু অ্যাক্টিভলি পার্টিসিপেট। সেইভাবে আমরা প্ল্যান করেছি অ্যান্ড অ্যাকর্ডিংলি সবাইকে ইনস্ট্রাকশনস দিয়েছি নিজের অফিসের রেসপেক্টিভ অফিসেসে সেলিব্রেট করার জন্য। 6 আগস্ট মঙ্গলবার থেকে শুরু হলো ভাবিকালের ইয়থ থিয়েটার ওয়ার্কশপ, চলবে 11 আগস্ট রবিবার পর্যন্ত। 6 দিনের এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে শিলচর দাসকলনিস্থিত ভাবিকালের কার্যালয়ে। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় কর্মশালার। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা সংগঠক উত্তম কুমার সাহা, সঙ্গে ছিলেন ভাবিকালের সভাপতি রঞ্জন দাস, উপদেষ্টা শান্তনু দাস, ডিরেক্টর শান্তনু পাল, ওয়ার্কশপ কোঅর্ডিনেটর শিবম দাস, ওয়ার্কশপ ক্যাম্প ডিরেক্টর সায়ন্তনী পাল। আগামী 6 দিনের কর্মশালায় অভিনয়ের আধুনিক কৌশল, অভিনয়ের ইমোশন এক্সপ্রেশনের কাজ, ভয়েস মডুলেশন ইত্যাদি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছে মুম্বাই ইউনিভার্সিটি থেকে পাস আউট সায়ন্তনী পাল মিঠি, আসাম ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর দেবাশিস ভট্টাচার্য, ভাবিকালের ডিরেক্টর শান্তনু পাল সহ আরও কয়েকজন থিয়েটার এক্সপার্টরা। নাটকের থিয়েটারে প্রশিক্ষণ দিতে এসছো, যারা প্রশিক্ষণ নেয়নি তাদের সঙ্গে যে একটা পার্থক্য, আজকে এই সন্ধ্যা থেকে সেটা সূচনা হলো। হাইলাকান্দির প্রতিটি রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে আলোচনায় বসে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের দাবি রায়জোর দলের। সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে রায়জোর দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরুদ্দিন লস্কর পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের কারণে জেলার মানুষ যাহাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এদিকে নজর রাখতে হবে। রায়জোর দলের নেতা জহিরুদ্দিন আরও বলেন, আমরা দেখেছি বর্তমানে বিজেপি গোপনীয়ভাবে জিপির সীমানা পুনর্নির্ধারণের যে তালিকা তৈরি করেছে তা সম্পূর্ণ গাইডলাইন বহির্ভূত। সরকারি গাইডলাইন অনুযায়ী জিপিগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা না হলে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন জহির। আগামী কয়েকদিনের মধ্যে রায়জোর দলের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে এক বিশাল নাগরিক সভা ডেকে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে এবং এবারের এই পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া রায়জোর দল তীক্ষ্ণ নজর রাখবে বলে জানিয়েছেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রায়জোর দল, কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির বিভিন্ন পদাধিকারীরা। সমষ্টি আছে একটা হাইলাকান্দি সমষ্টি এবং একটা আলগাপুর কাট্টিজোড়া সমষ্টি। আলগাপুর কাট্টিজোড়া সমষ্টিতে যথেষ্ট বেশি পপুলেশন আছে। হাইলাকান্দি সমষ্টিতে 2টা টাউনের পপুলেশন বাদ দিলে হাইলাকান্দি সমষ্টিতে যথেষ্ট কম পপুলেশন আছে। কিন্তু আমরা দেখেছি যে জেলা পরিষদ যে নির্ধারণ করবা হবে যে আলগাপুর কাট্টিজোড়া সমষ্টিতে 4টি জেলা পরিষদ হবে, কিন্তু হাইলাকান্দি যে পপুলেশন আছে এই পপুলেশনে ওনারা যে লিস্ট তৈরি করেছেন প্রায় সমান জেলা পরিষদ ওনারা লিস্ট তৈরি করেছেন। তাই এটা নিয়ে আমরা ষড়যন্ত্র দেখেছি, যার জন্য আজকে আমরা রাইজোর দলে প্রেস মিট দিয়ে আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতিসত্বর হাইলাকান্দির বিভিন্ন দল সংগঠন, প্রত্যেকটা রাজনৈতিক দল নাগরিকদের নিয়ে আগে একটি সভা করা হোক, যে জিওগ্রাফিক্যালি কোনো অবস্থায় যাতে ব্লকগুলো ডেলিমিটেশন করা না হয়, মানুষ যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়, আলগাপুর কাট্টিজোড়া সমষ্টিতে যাতে 3টা ব্লক এখানে দেওয়া হয়, কারণ আলগাপুর কাট্টিজোড়া সমষ্টিতে সবচেয়ে বেশি পপুলেশন, যে সমষ্টিতে সবচেয়ে বেশি পপুলেশন সেখানে 3টা ব্লক যাতে দেওয়া হয় এবং হাইলাকান্দি সমষ্টিতে 2টা ব্লক দেওয়া হোক। হাইলাকান্দিতে 5টি ব্লকের মধ্যে আলগাপুর কাট্টিজোড়া সমষ্টিতে আমরা 3টা ব্লকের দাবি জানাচ্ছি, কারণ যদি আলগাপুর কাট্টিজোড়া সমষ্টিতে 2টা 3টা ব্লক দেওয়া না হয় তাহলে মানুষের অনেক কষ্ট হবে। আজকে যদি ধলার বিএনএমপি এইচএস স্কুলের মাঠে চলিত মাতৃভূমি কাপ প্রাইজ মিনি নকআউট ফুটবল প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় সোমবার বিজয়ী হয়েছে পাওয়া এফসি দল। তারা 1-0 গোলের ব্যবধানে পরাস্ত করেছে পানিসাগর মোকাম দলকে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রথমার্ধে 1 গোলে এগিয়ে যায় পাওয়া এফসি দল। দলের হয়ে গোল করেন রিপন লস্কর। দ্বিতীয়ার্ধের খেলায় দুদলই দারুণ লড়াই করেছে, যদিও কোনো পক্ষই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধের করা একমাত্র গোলেই বিজয়ী হয় পাওয়া এফসি দল। 1 গোলে জিতে মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছল পাওয়া এফসি দল।
এদিন ম্যাচের সেরা খেলোয়াড় শান বর্মনের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি পৃথ্বীচন্দ্র দাস। উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, সহযোগী ছিলেন সেলিম উদ্দিন লস্কর ও প্রবীণ বর্মন, চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। মঙ্গলবার এলআর ফুটবল ক্লাব ও ছোট শালগঙ্গা এফসি পরস্পরের মোকাবেলা করবে বলে আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন জানিয়েছেন। अभी जो कर रहा है बहुत खूबसूरत बहुत सुंदर से है, डीएसए के बाद में यहाँ जो कर रहा है ये एरिया का दकासार का सबसे टॉप लेवल का खेल बोले तो ये यहाँ पर हो रहा है। देखने बहुत अच्छा लगता है, जो प्लेयर जितना भी प्लेयर है सब अच्छा से खेला है आज के दिन में, और मातृभूमि मातृभूमि ने जो किया है फ्यूचर में भी और भी अच्छा प्लेयर अभी यहाँ से देखेगा, लोकल का जितना भी प्लेयर है उन लोग का इंटरेस्ट आएगा खेलने का, कैसा अभी तो इंटरेस्ट नहीं है किसी का, ये खेल देखने के बाद में सबको मन में इंटरेस्ट आएगा, हमको भी खेलना है खेल में जाना है। ऐसा हम लोग भी करता था, हम लोग का पहले भी यही होता था, प्रैक्टिस करता था यहाँ का आके सुबह शाम। शेष करार आगे विशेष विशेष खबर और एक बार জিরিবাম স্বাভাবিক, বাড়ি ফিরলেন 133 মৈতি শরণার্থী। সংস্কার চলায় বন্ধ রাস্তা, সার বোঝাই লরি আটক জনতার। মেহেরপুর এলাকা ফের বেহাল, প্রশাসনের নীরবতায় ক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।